হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে টাইটেল দেখে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিলিং ফ্যানটা আমি কিভাবে অয়েলটাকে রিমুভ করব। তো খুবই ইজি, তার জন্য আমার লাগবে একটা লেবু, আর এটাকে আমি দুই অর্ধেক করে নেব, আর একটা বোলের মধ্যে আমি নিচ্ছি 1 টিস্পুন যে কোনো তোমাদের সার্ফ মানে ডিটারজেন্ট যেটা দিয়ে তোমরা কাপড় কাচো যে কোনো, আর লাগবে 1 টিস্পুন বেকিং সোডা মানে খাবার সোডা। তো তোমরা এটা স্কিপ করতেও পারো বা অ্যাড করতেও পারো। আর লাগবে আমার মানে একটা লেবু, সেটাকে আমি দুই অর্ধেক করে লেবুর রসটা নিয়ে নিচ্ছি। আর লেবুটা মাস্ট, একটা অয়েল রিমুভ করার জন্য লেবুটা একদম মাস্ট। তুমি যদি চাও তোমরা বেকিং সোডাকে স্কিপ করতে পারো। আর এর মধ্যে আমি জাস্ট মিলিয়ে দিলাম 1 কাপের মতন প্লেন জল। এরকম একটা স্প্রে যদি তোমাদের বাড়িতে থাকে খুবই ভালো। অ্যাকচুয়ালি স্প্রেটার জন্য হচ্ছে যে স্প্রেটা করলে পরে ভালো হয়, আর না হলে তোমরা যে কোনো কাপড়ের মধ্যে করে নিয়েও এটাকে পরিষ্কার করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমার কাছে যেহেতু স্প্রে ছিল তাই জন্য আমি স্প্রেটা ইউজ করছি। আমাদের মতন যাদের কিচেন রুম আর ডাইনিং রুম একসাথে, তাদের কিন্তু কিছুদিন অন্তর অন্তর সিলিং ফ্যানের অবস্থা একদম খারাপ হয়ে যায়, প্রায় কিছুদিন অন্তর অন্তরই তাদের পরিষ্কার করতে হয়, আমাকেও করতে হয়। তো আমি কিন্তু মানে আজকের আমার সিলিং ফ্যানটা দেখে তোমরা কিন্তু কেউ ভয় পেও না, কারণ খুবই অবস্থা খারাপ। আর অ্যাকচুয়ালি দেখো, যদি পরিষ্কার সিলিং ফ্যান আর তোমাদের পরিষ্কার কী দেখাবো বলো তো, কীভাবে যে অয়েলটা রিমুভ হয় খুব ইজিভাবে সেটাই দেখানোর জন্য ফ্যানটা একদমই পরিষ্কার করিনি কয়েকদিন। তো তার জন্যই আর কি, তোমরা কিন্তু দেখে কেউ ভয় পেও না যে বাবা পরিষ্কার করি না বা কিছু না, আমরা পরিষ্কার করি। কিন্তু অয়েল রিমুভ করাটা যে কতটা ইজি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এমনি কি হয়, আমাদের বেডরুমে যেসব ফ্যানগুলো থাকে সেগুলো কিন্তু এত কিছু করতে লাগে না, যে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলেও হয়ে যায়। কিন্তু মানে যেগুলোতে অয়েল চেপে থাকে যেসব সিলিং ফ্যানের মধ্যে, সেগুলো কিন্তু রিমুভ করাটা একটু হলেও টাফ হয়ে যায়। ওই ঘষা মানে স্কচ ব্রাইট দিয়ে ঘষতে লাগে, এই করতে লাগে, কিন্তু এটা কিচ্ছু করতে হবে না। তুমি একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে মুছে নিলেও তোমাদের হয়ে যাবে, খুব ভালোভাবে হয়ে যায়। আর দেখো সিলিং ফ্যানের সাইডে সাইডে কীরকম মোটাভাবে মানে ঝুল প্লাস অয়েল এই দুটো জড়িয়ে একটা মোটা আস্তরণ তৈরি হয়েছে। তো প্রথমেই আমি কী করব, এই মোটা যেই আস্তরণটা আছে ওটা হাত দিয়ে ভালোভাবে তুলে দেব, তারপরে আমি স্প্রেটা করব সিলিং ফ্যানের মধ্যে। দেখো এখানে আমি তুলে দিচ্ছি আস্তে আস্তে করে, আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাত দিয়ে এটা করছি, একটু অসুবিধা হচ্ছিল। আর ঝুল প্লাস অয়েল এই আস্তরণটা মানে আমি 3টে প্লেটের থেকে একটু ঘষে ঘষে তুলে দিচ্ছি ভালো করে, যতটা মানে আমি সম্ভব হচ্ছে। কিন্তু এগুলো ভীষণ শক্ত হয়, প্লেটগুলোর মধ্যে শক্তভাবে আটকে থাকে। আর এই দেখো স্প্রেটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ যেহেতু ডিটারজেন্ট রয়েছে তো ওইটা নিচে হয়তো ঠিক হয়ে বসে যেতে পারে, তাই জন্য প্রথমে আমি একটু স্প্রে করে নিচ্ছি। স্প্রে করে নিয়ে এই 5-7 মিনিটের মতন রেখে, এই রকম যদি তোমাদের কাছে সুতির কাপড় থাকে, আসলে আমার কাছে এই একটা গামছা ছিল, এটা এখন আর আমরা ইউজ করি না, তো এটাই আমি দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এর মধ্যে আমি একটু নিয়ে নিচ্ছি, নিয়ে এর শুধু কিছুই না, শুধু একটু মুছে দেবো ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। যেহেতু মোটা যেই আস্তরণটা ছিল সেটা তো আমি তুলে দিয়েছি প্রথমে, আর যেটুকু প্লেটের মধ্যে আমি কিন্তু একটুকু ঝাড়িনি, কিন্তু এই দেখো যেরকম লাগার লেগেই রয়েছে, আমি কিন্তু কিচ্ছু ঝাড়া মোছা করিনি, আমি শুধু ওই মোটা আস্তরণটা তুলেছি। আর এবার আমি শুকনো কাপড় দিয়ে তোমাদের মুছে দেখাচ্ছি যে কতটা শাইন করে, মানে অয়েল বলতে কিচ্ছু থাকবে না। তোমরা একটু আমায় বিশ্বাস করে দেখো, তোমরা একবার ট্রাই করে দেখো, দেখো হয়তো তোমরা বুঝতে পারছো। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমি কাজ করছিলাম, খুব ভালোভাবে হয়তো আমি তুলতে পারিনি এটা, তার জন্য আই এম সরি। কিন্তু তোমরা একটু বুঝে দেখো যে কতটা পরিষ্কার হয়েছে। আর এবার সিলিং ফ্যানের যে হেডটা আছে সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি, আর কতটা যে শাইন হয় সেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। আমি শুধু হেডটাই পরিষ্কার করেছি কিন্তু প্লেটগুলো পরিষ্কার করিনি। আর আমি এখন একটু ক্যামেরাটা রেখে দিয়ে তারপরে আমি প্লেটগুলো পরিষ্কার করব, আসলে এক হাত দিয়ে হচ্ছে না, ভালোভাবে করতে পারছি না, তো আমি কিন্তু পরিষ্কার করে ফেলেছি। আর দেখো প্লেটগুলো আমি তোমাদের দেখাচ্ছি কতটা শাইন করছে, যেহেতু আমার সিলিং ফ্যানটা একটু ডার্ক কালার তো খুব ভালো, বেশি তোমরা ভালোভাবে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি যতটা চেষ্টা করছি আমি তোমাদের দেখানোর জন্য যে কতটা শাইন করছে।
আর যাদের ধরো হোয়াইট কালারের সিলিং ফ্যান রয়েছে তারা তো এই মানে চমকটা তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর তবুও আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো কতটা মানে একটু কিন্তু তেল ছিটে ভাব কিন্তু নেই, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো একটুকু তেল ছিটে ভাব নেই এর মধ্যে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমরা একটু নিরাশ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অয়েল রিমুভ করার জন্য আর কিন্তু কাউকে এক্সট্রা পরিশ্রম করতে হবে না, একদম ইজি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা।